के फॉल सा, कभी मैच किया रे कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे टच करके टच करके टच करके टच करके, कहाँ चल दी बच करके टच करके टच करके टच करके, दिल से दिल अटैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे, साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे। दिल मेरा क्यों स्क्रैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे, साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे। दिल कहाँ फिर पैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे, साड़ी के फॉल सा कभी मैच किया रे कभी छोड़ दिया दिल कभी कैच किया रे, साड़ी के फॉल सा कभी मैच किया रे। ए बोल जा नतुन एक गान নশ্বরী পৃথিবী নিকের এই জীবন, এই চরম বাস্তবতায় জীবন শিল্পী লালন গেয়েছেন মানবতারী গান। আর অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা একটি লালন সঙ্গীত শুনব। এই মুহূর্তে আমাদের সামনে একটি লালন গীত নিয়ে আসছে আমাদের স্কুলেরই ছাত্র ঈশান। সবাই ঈশানের জন্য জোরে করতালি দিবেন।
মাছি নাও ছাইড়া দে, ও মাছি পাল উড়াইয়া দে, তার মাঝি গা কোনো গান, ও মাছি নাও ছাইড়া দে, ও মাছি পাল উড়াইয়া দে, তার মাঝি গা কোনো গান, ও মাছি নাও ছাইড়া দে, ও মাছি পাল উড়াইয়া দে, তার মাঝি গা কোনো গান। কারো কার্যকলাপ যদি মূল স্রোতের বিপরীতে হয় তবে সমাজ জীবনের কি প্রভাব পড়ে, এটাই আমরা দেখব এখন এবারের নাটিকাটিতে। তুমি টুনি রে বুঝাও না, রাইতে মিস করে ফোন করে না, এত তো সব তুমি লেট করে। উল্টা এই উল্টা করে না, এমন উল্টা তুই তো জানোস সামনে আমগো ইলেকশন, হ্যাঁ বুঝছস, তুই স্যার মনে ইলেকশনে যদি আমি পাস না করতে পারি, না করবেন এ বড় এটা কি কস না করবি, আমার কাছে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যাস, না না বুঝে গেছে ব্যাপার আছে কি, আমি কইতে নিছিলাম আর কি পাস করবেন, এটা তো জানি কি আমার ভক্তি কবি, তো জানি না এটা আগে থেকে জানি, সামনে যে তুই ইলেকশন, হ্যাঁ জনগণের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না, আচ্ছা করতাম, আমি তো আর সারাদিন বাড়িতে থাকি না, বিভিন্ন জায়গায় বিসারে আসারে অনেক জায়গায় যাইতে হয়, অনেক মানুষের সাথে সাক্ষাৎ করতে হয়, হ্যাঁ এটা আমি জানি, শোন কোন কত হয়েছে আমার অনুপস্থিতি যদি কেউ আইয়ে গেল তাহলে তুই তা করে খুব সুন্দরভাবে বুঝাই দিবি, তুই কিন্তু উল্টা কাম করো শুনে রাখিস, কিন্তু শোন ভালো করে শোন, কোন কোন আগে কইতে দে, আচ্ছা কোন কোন মনি যদি কেউ আইয়ে ভালোভাবে বুঝাইয়া আচ্ছা পড়াই দিবি, আচ্ছা বুঝছস, নগদ দিতে লাফি দিমু, এই তোর কইছিল দিতে, আচ্ছা দিতামা দিতামা, আচ্ছা ঠিক আছে ফোন এখন শোন, আচ্ছা কোন তোর আমি ভালো করে বুঝাই দিয়ে যাইতাছি, হ্যাঁ কেউ সাথে কোনো ঝগড়া করবি না, আচ্ছা করতাম, তুই এর আগে কিন্তু তিনটা মার্ডার করছস, হ্যাঁ দেখিস মার্ডার করি মাথাতে না বাড়ি মারছি, মোল্লা আমার দোষ দিছস, মোল্লা তোর দোষ না কার দোষ, আমার দোষ আমি দিছি, না থাক আমি তো আসিনি, টেনশন কি এত কথা কইলাম আপনি, শোন আমার আবার ওই একটা বিচার যাইতেই গো, শুনছি তেনুই নাকি টুকুবা কবি হইছে, তেনুই টুকুবা কবি হইছে, দুজন তিনজন মারা গেছে আর দশজন হাসপাতালে আছে বুঝছস, এনার বেদে আমার দুজন বন্ধু আছে, এখন যাইতেই গো, ও আচ্ছা তুই যদি কেউ এই তোরে কি কইলাম,
ভালোভাবে বুঝাই দিবি সামনে ইলেকশন, হয়তো কিন্তু জনগণে ভোট দেবো না। আচ্ছা ভালো করে বুঝাই দিবি, আমি কিন্তু যাইতাছি। আচ্ছা আচ্ছা যাইতাছি, আরাম করে লিখি। এত তো ভোট দিবি ভাই, আমি একটু বই দেখি কেমন লাগে। আরাম না, এটা কি সিয়া মজা ভাই? চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? এটা যাবা পরে, একটু পরে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? মামুর বাড়ি আপনার পেছনে আইয়া কই বেন আমি দিয়ে দিবো খালি উদুদি কায়ালে কাম নাই চেয়ারম্যান কেমনে খালি গুতাই বেড়ি পারা না। আরে কইস না রে, খুব ক্লান্ত হয়ে গেছি আর হার্ট বিটটা বাইরে গেছে। কোন কি জানো সানো দিয়ে কি হইছে? কি হইছে? আরে আমার না তাহলে ঘুমাই তুলিছে, মরে গেলে ভালোই তো 40 টাকা খাইতে পারতাম। কি কইস? না না, আরে আপনার বন্ধু রে কইছি, আপনার কই? ও আরে না বন্ধু তো এমনি হার্ট অ্যাটাক করে লাইছে। মরে নাই? হ্যাঁ মরে নাই। না মরে নাই, মিষ্টি আর দেন। আরে না মিষ্টি ভরে ধরে খাও মোমলে। দেখ এখন কথা শোন। কোন কোন? আমি যে গেছিলাম কেউ আইসি চাইছিল? আইছিল মানে এক একটা লোকে আইছিল। হ্যাঁ কি লেগেছিল? ওই আমনে সাইকেলটা নিতে আইছিল, আমি হেতে দুটো পাতা ভিতরে লাথি মেরে ভাগাই দিছি। তুই? হ্যাঁ তুই না কি করলি? বেশি কিছু করি নাই, লাথি মারছি। লাথি মারছো তারপর বেশি কিছু করিস নাই? আমি কত সুন্দর করে বুঝাই দিয়ে গেলাম যে তুই কেউ তোর কাছে কিছু চাই, তুই সুন্দর মতো বুঝাই দিবি। সুন্দর করে তোর আমি ভালো করে কথা কই, যদি কেউ সাইকেলে গাইয়ে তুই কি কি কবি? প্রথম কবি সাইকেলের চেইন নাই, সাইকেলের হাওয়া নাই, এরপরে কবি সাইকেলের ব্রেক নাই, তারপরে কবি সাইকেলের সিট নাই, এরপরে ওই যে ক্রিং ক্রিং করে এটা নাকি কয় ও বেল, কই বেল নাই? হ্যাঁ এইসব কবি শুনছস? ভবিষ্যতে কিন্তু ভুল করিস না বাপ, জান তোরে আমি খুবই ভালো জানি। হ্যালো হ্যাঁ কে বলতেছেন বলেন? গরুডাই কথা কইতাছি। ওই আসতে তারা কথা কইতেছি না উরুপিরা। হ্যালো হ্যাঁ হ্যাঁ দোস্ত কি হইছে? আমার পোলার বেডও বাচ্চা হইছে। আল্লাহ এটা কি কোন ধরনের? আমি আইতাছি ওই কথা কই দিছি ভালো করে করেছি, আমি একটু যাইতাছি। এতে যে গেছে যাক, আমি বই কিনবো, এটার দায়িত্ব তো আমার পালন করা লাগে। আমি তোর অনুপস্থিতে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আবার চেয়ারম্যান সাহেব পাশে আছে এটা এটা আমি আমি এখানে এখানে জ্বালায় মানুষ তাহলে তো ঘুম নাই খাও নাই লানো। হ্যাঁ কোন কোন? চেয়ারম্যান সাহেবের ঘোড়াটা দরকার। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবের ঘোড়াও দরকার? হ্যাঁ চাই মিয়া ঘোড়া তো দেওয়া যেত না কেন ভাই? আরে ভাই আর কইেন না, চেয়ারম্যান সাহেবের ঘোড়ার হাওয়া নাই, চাকা নাই, সিট নাই, এবার ওই যে কিরলিন বেল নাই। আরে ভাই আমি কোথায় আসলাম? চেয়ারম্যান সাহেবের বাসে আসলাম নাকি পাগলা গেড়ে আসলাম? ভূত এখান থেকে পাগল হয়ে যাবো। আরে এতে চায় নাকি? কি মজা, চেয়ারম্যান সাহেব দিতে না করতে আগে দেয় নাই, কি মজা। জ্বালায় জ্বালায় ভাল লাগে না, উড়ি আর ভুল উল্টা রে উল্টা।
উল্টা আরে চেয়ারম্যান সাহেব তুই এনে ঘুমাস আমার বুলার ঘুম হারাম হয়ে গেছে আসবাদালার দিয়ে নেবো এবার ঘুমাস কি সে চেয়ারম্যান সাহেব আরে জানোস তা আমার বুলার ঘরে মাই হয়েছে বুলার ঘরে মাই হয়েছে ও তো মিষ্টি আনলেন না মিষ্টি এমনিতে দুঃখে বাজি না আমি কে বলা চাইছিলাম মাই হয়েছে তাক আর দুঃখের কথা বেয়ে লাভ নাই সামনে নির্বাচন এত টেনশন লইল হইতো না কোন কোন এখন কত হয়েছে যে আমি যে গেছিলাম এইবার কি আইসি দিয়েছে নাকি আইসি একজন যে সুন্দর করে বুঝাই দিছে আর আর জীবন আইতো না সত্যি কি 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 লেগেছিল এতে আইছিল আমনের ঘোড়াটা নেওয়ার লেগে তুই ঠিক কি কইছিস আমি কইছি ঘোড়ার হাওয়া নাই চাকা নাই ঘোড়ার বেল নাই ঘোড়ার সিট নাই কইছি না তুই কইছ ঘোড়ার হাওয়া নাই ঘোড়ার বেল নাই না নাই আরে গর্দ পুরা কি কোনোদিন হাওয়া তাই বেলতে আপনি তো কইছেন এত কইছেন না আরে আমি তো সাইকেল লাগে গাইলে কইছি কথা কইতি ও আমি বললাম আপনি ঘোড়া লাগে আচ্ছা তুই আমারে কও তুই কি আমারে ফিল করাইতেছ করবেন ও তোর কি আমি কোন বেলা খানা কম দেই এ পয়সা কম দেই আজকে সকালে মাংস দিছিলেন একটা টুকরা দিছেন খালি সামনে ইলেকশন কিছু যদি পকেট না বসায় রে কেম নইব শোন তুই কথা হন বাপ আমারে আর না খাই তো বাসা তুই কথা হন কথা হন তুই আমারে আর শেষ করিস না যদি কেউ ঘোড়ার লোক গায়ে তাই রে কবি ঘোড়ার ঠ্যাং মাঙ্গা দৌড়াইতে পারে না ঘোড়ার লেজ নাই ঘোড়ার মেয়ে বাচ্চা তারপর আর কবি ঘোড়ার কান নাই ঘন ঘন সেই রায় সেই রায় এইসব কবি তুই যদি এইটা না করিস রে বাপরে আমি হন ডুবে যাবো যত কথা এরপর এবার যদি কোনো ভুল করস তাহলে আমি তোর মাইরি গেলাম সত্য কথা আচ্ছা এবার শোন কথা হয়েছে গিয়ে আমার ওই যে ফুলার ওই ইয়ে হয়েছে না ওই মাই হয়েছে না তো তুই যত মিষ্টি খেতে চাইছস আমার হরির বেচ চাইতে বুঝস নাই ওই তোর শাশির আনতেইব তো শাশিরে লইয়া মিষ্টি টিষ্টি কিনা তারপর মনে কর ওই আমার হরির বেচ দিয়ে ঠিয়া আইয়া তোর লাগে লইয়াম হ্যাঁ আচ্ছা জানো জান ভালোভাবে কবি তো আচ্ছা ভালো করে কবি ভালোভাবে কবি তো আমার কি খারাপ দেখছেন আপনি না 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 তুই অনেক ভালো এই জন্যই তো আমার লগে লগে রাখি ঠিক আছে কইস দাদা হ্যাঁ দেখা ও চেয়ারম্যান সাহেব হ্যাঁ কো 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 চেয়ারম্যান সাহেব মিষ্টি আনবেন নি ও আরে তোর লাগে না না নি কয়টা দুইটা দুইটা শেরব হ্যাঁ দুইটা আরে আচ্ছা ঠিক ও চেয়ারম্যান সাহেব আনবেন নি মিষ্টি আন আন দুইটা চেয়ারম্যান সাহেব তোর লাগে না না নি অত দিনের বেলা এক বেলা খানা কম দেই কিন্তু মিষ্টি জিয়ার কম দু মুনি ফোলার ঘর মাই হইছে না ছেলে অনে তো কিছে আমি তো খাইছ বালা না অনে সামনে খাইয়া লানা কি কইলি না কিছু কই না কইছি কি অন্য সামনে লইয়াবেন আচ্ছা ঠিক আছে আলা দি কি চাতে মল তো আমি শেয়ার চেয়ারম্যান আসনত বইতাই এবার কি আয়া লোক খবর আছে চেয়ারম্যান সাহেব বাড়িতে আছে চেয়ারম্যান সাহেব আইয়া মাইয়া ডাকো না জানা কি দরকার আমি আসি না আমার লাগে চেয়ারম্যান পারতো না আর কইেন না চেয়ারম্যান সাহেবের আড়ু ভাঙা দেউলে তোরে না হ্যাঁ চেয়ারম্যান সাহেবে কান নাই হ্যাঁ চেয়ারম্যান সাহেবে ঘন ঘন সেই রায় হ্যাঁ চেয়ারম্যান সাহেবে দশ মায়া গর্ভবতী হ্যাঁ যাই বাগা নি খাও না আর একটু আরে দাঁড়াও যাইও না এ সুন্দরী মুন্ডা কো দুইটা ইট দে আচ্ছা তুই কি গুমসার আর কোন কাজ নাই কি করতেছ বৌদি না মানে মুস্তাসিলাম মুস্তাসিলি তেয়ান এই যে ময়লা ডাইগা কে এটা আমি টিকে বসে আমি কি ময়লা লে আডি না রাস্তা ঘাটে আড়ুন তো কোন সময় ময়লা করে আপনি ঠিক আছে কথা কম কর ঠিক আছে এখন
ওই পাল্লাইকা মিষ্টি রাখছিলাম বাক্সে, হ্যাঁ বিকালবেলা খাই নিস, কেমন খাইলে তুই আবার ইয়ে করবি, ঘন ঘন সমস্যা হইত আসম। তো আমি জিজ্ঞেসছিলাম, তো আইছিল কে আইছিল? আরে আমি তো মনে করছি রে টাইট ফিট, গোলা দেয়া গেলে কি হবে, মনে সাইরা দিলে ইলেকট্রিক লোড করে দেবো। হ্যাঁ আচ্ছা ফোন, মানে কে আইছিল? আর কই না, যে সুন্দরী একটা পরি আইছিল। সুন্দরী কেমন ব্যক্তি? কেমন কইতাম না, কস না, বিয়া করাবেন কইয়া কইয়া আনে, আমার বিয়া করেন না। তোরে কি আমি না করছি? সমস্যা নাই, যদি সুন্দর হয় আমিও করবো, সমস্যা নাই। ক আচ্ছা কইতাছি, মাইয়াডা আমার কাছে আইছিল, অনেক সুন্দরী মাইয়া। হ্যাঁ ক কি কইছে? ওই আপনার আপনার খোঁজে আইছিল আর কি। আমার খোঁজে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। কেন কিছি? গর্ভবতী শেষ করে দিলি রে, এত সুন্দর একটা মেয়ের লোক এই কথা কইছো সামনে ইলেকশন, তুই তোমার বাদ করে দিছো না? না বেশি কিছু কইলেই তো। আরে এখন তো গ্রামে গিয়া এই মাইয়া সব কইয়া দিব। তুই আমার এটা কিল্লি, তুই আমার শেষ করে দিছো। আরে তুই যা, তুই উঠ। একটি 70 টাকা দামের সানগ্লাস। শুধু দর্শক সাথে আমরা দেখতে পাচ্ছি তার ছেলেটি আসছে, তার শরীরটা ডানে সরছে সরছে এবং তার ঠোঁট দুটো কি যেন বলছে আমরা শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। আমার জীবনে আমার জীবনে মগন আছে ইদ্রিস, বলতো এরকম মডার্ন যুগের ছেলে মেয়ে কেমন আনমডার্ন আনমডার্ন একটা গান পরিবেশন করবে? আবেগ ছাড়া আবেগ, ওই যে যখন বিদেশ ফেরত বাঙালি ডাক্তারের কাছে গেছে ফোড়া ব্যথা, যখন ফোড়া চাপতেছে তখন বলতেছে পেন পেন, যখন ফোড়া আরো চাপতেছে তখন বলতেছে পেন পেন, যখন ফোড়া ফাইটে গেছে বলতেছে হ্যাঁ ফোড়া ফাইটে গেছে। আচ্ছা আসলে ইদ্রিস তোমাকে আমার মাইক্রোফোন দিতে খুব ভয় হয়, তুমি দর্শকদের ধৈর্যের কথা চিন্তা করো না। যে সুপ্রিয় দর্শক সাথে আমরা দেখতে পাচ্ছি ছেলেটির রাস্তার ডান পাশ থেকে এসে বাম পাশে হাত বাড়িয়ে একটি সিএনজি থামলো এবং সিএনজি রাস্তা ধরে চলে গেল শাহবাগ রোডে। শাহবাগ রোডে লম্বা টানে চলে গেল নীলকে, নীলকে দেখতে ল্যাব দিশুকের দোকানকে ডানে ফেলে বইয়ের দোকানকে বামে ফেলে লম্বা টান দিয়ে চলে গেল ইডেন কলেজের সামনে। দেবদার গাছের সাথে হেলান দিয়ে সদ্য জ্বালানো সিগারেটের ঘন ঘন টান, প্রেমের বান টেনশন এসে গেছে জানে মন। দুজন চলছে 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 সুন্দর করে চলছে সামনে গিয়ে মিরপুর রোড ধরে, তারা যখন সামনে যাচ্ছে নিউ মার্কেটকে ডানে ফেলে ঢাকা কলেজকে বামে ফেলে লম্বা টান দিয়ে চলে গেল একেবারে সিটি ইম্পেরিয়াল কলেজের সামনে। লম্বা একটি জ্যাম, মনে কল্পনা হাতে মেহেদির আলপনা, হাত পায়ের হাড্ডি জায়গোনা মুখমণ্ডল তিন কোনা, মেয়েটি বেটে না ভালো ছেলের পরিকল্পনা। তোমার
Lajuk, lajuk, shundha ekhono